মেদিনীপুরের লোকগুলো এখন সব শিক্ষিত হয়েছে, দাদুভাদুর মুখে শুনতাম, আগেকার দিনে মেদিনীপুরের লোক চালাক চালু ছিল না। আসে গরুজারা গরুজারা সকালবেলা ঘুম থেকে উঠছে, লাল আর গামছা কাঁধে নিয়ে মুড়ি আর বাতাসে নিয়ে মেদিনীপুরের লোক, মুড়ি বাতাসা আর লঙ্কা নিয়ে চারটা লঙ্কা চলে গেল। হ্যাঁ, আর যখন আমরা কলকাতা থেকে আসতাম বলে ভালো ভাব দিসনি রে মেদিনীপুরের লোক, মেদিনীপুরের লোক গরু চড়ায়, কলকাতার লোক কি চড়ায়? কুত্তা। কুত্তা সকালবেলা উঠে কুত্তার চেন নিয়ে বেরিয়ে, যারা গরু চড়ায় তারা গাইয়া ভূত, যারা কুকুর চড়ায় তারা আদুনি। লোকে যারা গরু চড়ানোকে ছোট করে কুকুর চড়ানোকে বড় করে, আমার মতে বলে তাদের উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ খায়, চড়াবার বেলা কুকুর নিয়ে বেরিয়ে পড়ে। পশু বৃত্তি মানব জাতি করে গোপালন, করে গোপালন অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয় ভরা নোংরা, তারা ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা, মাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে বসে, কুকুর কিনে বসে, সৎ ব্যক্তি কাঙাল বেশি রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপি ও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো, গণ্ড মূর্খের মতো। প্রথম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধর, মানুষের ইসকনের যিনি বর্তমান প্রতিষ্ঠাতা বর্তমান মালিক যিনি রয়েছেন সভাপতি জয় পতাকা স্বামী মহারাজ, তাকে আমি শ্রদ্ধা করি। কেন জানে, তিনি যখন প্রথম এসেছিলেন ভারতবর্ষের মাটিতে দমদম বিমানবন্দরে এরোপ্লেন থেকে নামার আগে নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছিলেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন স্যার আপনি চপ্পলটা খুললেন কেন, তিনি উত্তর দিলেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ সেই ভারতবর্ষের মাটিতে প্রথম পা দেবো তাও আবার জুতো পরে। চপ্পলটা খুলেছেন, নেমেছেন ভারতবর্ষের মাটিকে প্রণাম করছেন, এই হচ্ছে ভারতবর্ষের মাটি, মনে রাখবেন এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক সৌভাগ্য করে। ধন্যবাদ দেবেন, ধন্যবাদ দেন ঈশ্বরকে, কেন তুমি আমাকে সনাতন ধর্মের মানুষ করে ভারতবর্ষের বাঙালি ঘরে পাঠিয়েছ, তোমার জন্য আমি ভারতবর্ষের রূপ রস অন্ধ বর্ণ শব্দ সব কিছু আস্বাদন করতে পারছি। আনন্দ আনন্দ মহানন্দ, ছেলের নাম বল, ছেলের নাম, ছেলের নাম কি জানি, ছেলের নাম হবে নিত্যানন্দ, নিত্যানন্দ যেই নামটা বলল সূর্যদাস পণ্ডিতের মনে বড় আনন্দ, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব। উদ্ধারণ দত্ত বলে উঠছে তুই যদি মেয়ের বিয়ে দিস আমি আমার প্রভুর বিয়েতে পাঁচটা গ্রামের লোক খাওয়াবো। এখন তো ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে, আশ্বিন মাসে দিবস, সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেল্প ইউ, আরে ভালোবাসা রে, আরে ভালোবাসা। হ্যাঁ, তাই যাদের বিয়ে হবে আজকেই তো মায়েদেরকে সবাই ডেকেছে একসঙ্গে, বাজারে 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 চাঁদের হবে বিয়ে, চাঁদের হবে বিয়ে,
চিঠি লিখে নিয়ে বেরিয়ে পড়েছে আমার প্রভুর বিয়ে দশটা গ্রামের লোক খাওয়াবো, চিঠি লিখে যাতে হাতে লিখে নিয়ে নিত্যানন্দ 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 সুন্দর করে গায়ে চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো শিলের উপরে বসিয়ে, যে শিলটার উপরে বসিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল ওই শিলটা আজ পর্যন্ত আছে অম্বিয়া কালনা গেলে দর্শন করবে। সেই শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে, আমরা গিয়ে দর্শন করেছি। শুধু তাই নয়, নিতাই চাঁদের বিয়ে হয়েছিল যেখানে দাঁড়িয়ে ছাদনাতলা, ওটা ছাদনাতলাটা কুলতলা, কুল গাছের গোড়া। সেই কুল গাছ আজও পর্যন্ত আসে, 551 বছর বয়স হয়েছে গাছটা, গেলে দর্শন করবেন। এই টুকুটুকু কুল হয়, খুব ছোট ছোট, কিন্তু মুখে দিলে চিনির মতো মিষ্টি। সারা বছর একটা করে কুল হয় গাছে, হবে তার কৃপা আছে না এমনি এমনি নাকি? ভক্তমন্ডলী ভক্তিমতি মাতৃবর্গ এই নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে সুন্দর করে গায়ে চাঁদকে স্নান করিয়ে, গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে সাজিয়ে এবার নীল কাপড় পরিয়েছে। আস্তে এ প্রসঙ্গে আমি বলে রাখি, নিতাই চাঁদ কিন্তু একচুয়াত্তর নয়, নিতাই চাঁদ একবারে 7 ফুট লম্বা। এই যে 7 ফুট লম্বা একটা লোক এবং ধপধপে সাদা গায়ের রং। নিতাই চাঁদকে সত্যতে সংকর্ষণ চেতায় লক্ষণ দাপরে বলরাম বলিতে নিতে টান, ধপধপে সাদা গায়ের রং, এই পর্যন্ত চুল আছে, চোখগুলো একদম টানা। এরপরে সাদা এরকম ধপধপে গায়ের রং দেখতে সেই লোক যদি একটা নীল কাপড় পরে কেমন মানায় বলো দেখি, আর বিরাট দেহ। নিতাই চাঁদকে সাথে নিয়ে সবাই মিলে চলে গেল বিয়ে দেওয়ার জন্য। যে সমস্ত শাশুড়ি মায়েরা বসে আছে, জামাই যদি পছন্দের হয় তাহলে বরণ করার সময় জামাইয়ের মুখে নলে মুখের মিষ্টি ঠেসে যায়, আর জামাই যদি পছন্দের না হয় চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে। কিন্তু আশ্চর্য কি, নিতাই চাঁদের মতো জামাই পছন্দ হবে নি এরম লোক আছে নাকি? শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে, নিতাই চাঁদ গিয়ে দাঁড়িয়েছে। দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো নিতাই চাঁদের কপাল পর্যন্ত হাত পৌঁছয়নি শাশুড়ি মায়ের যে বরণ করবে। শাশুড়ি মা 3.5 ফুট, জামাই 7 ফুট, জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে। নিতাই চাঁদ বলে, সন্তান সবদিন বাবা মায়ের কাছে ছোটই থাকে। নিচু হলো, এই যে বাড়ির ছেলেরা মেয়েরা সব বসে দাঁড়িয়ে আছো, মনে রাখবে সকালবেলায় স্কুলে যাও, টিউশনে যাও, কলেজ যাও, ঘুম থেকে উঠে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরোবে, দেখবে তুমি সুস্থভাবে ঘরে ফিরে আসবে, পিতামাতার আশীর্বাদের বিরাট জোর। ভগবান পর্যন্ত পিতামাতাকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিয়েছে। হ্যাঁ, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মা যে মোদের, তার বেশি আর সাধ্য নাই। নিতাই চাঁদ দাঁড়িয়েছে, বরে লো বরে লো বলে পড়ে গেল সারা, বরে লো বরে লো বলে পড়ে গেল সারা, বরে লো বরে লো বলে পড়ে গেল সারা, বরে লো বরে লো বলে পড়ে গেল সারা। আরে সূর্য দাস হলো দি সাহারা, হলো হলো দি সাহারা, আরে সূর্য দাস হলো দি সাহারা, আরে সূর্য দাস বুঝি গেল রে, বুঝি গেল রে, বুঝি গেল রে, বুঝি গেল রে।
এসছে, নিতাই জানকে বরণ করে ঘরে তোলা হলো, ছাতনা তলায় নিয়ে যাওয়া হলো, ওইদিকে মা বসুধা বসে আছে, খেয়ে গুজে আশার অপেক্ষা করছে, প্রাণের মানুষ মনের মানুষ। এইবার দাঁড়িয়ে পড়েছে বর, শুভ লগ্ন শুভক্ষণ উপস্থিত হলো, মা বসুধাকে পিঠের উপরে করে বসিয়ে মুখে পান পাতা ঢাকা দিয়ে নিয়ে আসা হলো, এবার নিয়ে এসে শাঁসপাক ঘোরানো হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর ধান হলো। আস্তে এখন সিঁদুর যখন পরায় ছেলেকে বলে তুমি তাকাবে নি উল্টো দিকে তাকিয়ে পড়া, আর মেয়েকে বলে তুমি ড্যাব ড্যাব তাকিয়ে থাকি, কেন সিঁদুর সিঁদুরের রং কি লাল, লাল কিসের প্রতীক, ভালোবাসার প্রতীক, আবার লাল কিন্তু বিপদেরও প্রতীক, লাল আলো থাকলে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ছেলেটাকে বোঝানো হচ্ছে তুই তাকাস নি, আজ থেকে তোর জীবনে বিপদ শুরু হইল, আর মেয়েটাকে বোঝায় আজ থেকে তোমার জীবনে ভালোবাসা শুরু হইল, তুমি তাকিয়ে থাকো। এইবার সিঁদুর দান হয়ে যাওয়ার পরে নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে, তোমরা মহামন্ত্র বলো একসঙ্গে সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, তুমিও তুলবে তালি দিয়ে বলবে তালি দাও। অনেক সময় কীর্তনে আমি দেখি রাত দুটোর সময় যারা নাম গাইছে কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কি কেউ গিয়ে বলেছে আপনি গাইবেন না, বলে না, কেন হরিনাম সংকীর্তনের সবার অধিকার, যেমন করে পারো খুশি গাও, গৃহে বা বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম ভাগে তার সঙ্গ, উচ্চস্বরে গাও। কথা বলবো আমি আসার পর থেকে দেখলাম এই যে বাবুরা যারা ছোলা ভাজা বাদাম ভাজা বিক্রি করছে ঘুরে ঘুরে দু তিনজন, না না হাসি নয়, আপনাদের দরকার না থাকলেও দুই এক প্যাকেট এদের কাছ থেকে কিনবেন, কেন জানেন একটা কারণের জন্য, এই পয়সাটা নিয়ে গিয়ে কিন্তু বাড়ি গাড়ি করবে না, ছেলে মেয়ের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে, রাত জেগে এত কষ্ট করে ঘুরে বিক্রি করছে, হোটেল রেস্তোরাঁয় বড় বড় দোকানে গিয়ে তো অনেক পয়সা নষ্ট করে খাওয়া দাওয়া করে, 5 টাকা 10 টাকা একটা বাদাম প্যাকেট কিনলে এমন কিছু যাবে আসবে না, তাই কিনবেন ওনাদের কাছ থেকে, কিনবেন ওনাদের কাছ থেকে, কিনলে ওনার সংসারের অভাবটা একটু হলেও দূরে যাবে। আচ্ছা আচ্ছা এইবারে বলবো পরবর্তী সম্প্রদায়কে আপনারা ধীরে ধীরে নিয়ে আসুন, আর যে বাবু বাদাম দাবি করছেন উনি একটু আমার কাছে আসুন, ওই যে খদ্দরে আপনি চলে আসুন, চলে গেলে হবে না, আমার কাছে একটু আসুন, চলে আসুন এক পা দুটো করে আসুন, হ্যাঁ হ্যাঁ চলে আসুন আসুন। তা আমি বলতে গিয়ে সবার আগে কথাটাই বলবো, সব সময়ের জন্য মনে রাখবেন যেন হরি নামটা বন্ধ না হয়, আমি আসি চাই না আসি, আরেকটা কষ্ট করবেন, এত সুন্দর মন্দির দেখলাম যে মন্দিরে প্রণাম করে ঢুকলাম, মন্দিরটা তো আপনারা বানিয়েছেন গ্রামের মানুষ সকলে মিলে, মন্দিরের উপরে 10 টাকা 20 টাকা করে ভিক্ষা দিয়ে একটা মাইক আর মেশিন লাগাবেন, হ্যাঁ আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর 5টা থেকে নামাজ পড়ে মাইকে আজান দেয়, তোমরা গ্রামে তোমাদের মন্দিরে প্রত্যেক দিন ভোর 4টা থেকে হরিনাম সংকীর্তন বাজাবে, যে গান শুনে প্রত্যেকের ঘুম ভাঙবে, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল, একটা ভিক্ষের প্যাকেট দেন আমি এমনি আপনাকে দেবো। আমি একটা কথা বলি না, ওটা আপনি রাখুন, ভগবান আমাকে আপনি আশীর্বাদ করবেন যেন আমার অভাব না থাকে, আপনি ওইটুকু নিয়ে গিয়ে সংসারে সন্তান স্ত্রীদের মুখে একটু অন্ন করে দেবেন, এটাই আমার বললাম গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। এটাই যা সঙ্গে নিয়ে যায় সঙ্গে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে অপ্রভ পরমানন্দ
বর্তমান জায়গাটার নাম ছিল আগে টিটাগড়, সেইখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা প্রার্থনা করেছিলেন যে আমাকে থাকার জায়গা দাও। জমিদার মশাই নিতাই চাঁদকে একাকি খড় দিয়েছিলেন, খড় দিয়ে একটা পুকুর টোবা বা দহ দেখিয়েছিলেন যে ওইখানে গিয়ে তুমি খড় তৈরি করে থাকো। নিতাই চাঁদের ইচ্ছা শক্তির বলে সেই দহর মধ্যে একটা বড় কুটির তৈরি হয়েছিল, জায়গাটার নাম হয়েছে খড়দহ কলকাতা। নিতাই চাঁদ সেখানে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামচাঁদের মন্দির। নিতাই চাঁদের সন্তান হয়েছিল বীরচন্দ্র প্রভু। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, বীরচন্দ্র রূপে পূর্ণ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এই বা প্রত্যেকের পাড়ায় পাড়ায় যখন ওরা গিয়ে দাঁড়াবে, যার যেমন সামর্থ্য যেভাবে সামর্থ্য সেইভাবে ভিক্ষা দেবে। মনে রাখবে, এখনো যদি পর্যন্ত হিন্দুরা এক না হয়, এখনো যদি হাতে হাত ধরে না দাঁড়ায়, আজ থেকে ২০ বছর পরে এই জায়গাটাও সন্দেশ খালিতে পরিণত হবে। মুখে মিলিয়ে হরিনামের জন্য চাইতে যেন না হয়, পথটা শেষ করবো, একটা মান্না দের গানে অনুরোধ গায়ে বাড়ি ফিরবো সম্প্রদায়কে আনবো।